প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টি প্লাস। দর্শক, আজকে সকালে যে দুঃসংবাদটা আপনাদেরকে আমি শুনেছিলাম সেটা হচ্ছে যে সঙ্গীত শিল্পী সুর সম্রাট বাপ্পি লাহিড়ী তিনি কিন্তু প্রয়াত হয়েছেন, একটি হাসপাতালে ভর্তি ছিলেন। দর্শক, আজকে সকালেই আমি একবারে সেই খবর দিয়েছিলাম, অন্যান্য মিডিয়াতে দর্শক নিশ্চয়ই আপনারা সেই খবর দেখছেন। এবং সঙ্গীত জগতে তার যে অবদান সেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে দর্শক, সেটা আপনারা শুনছেন, দেখছেন, জানছেন। তবে আমি সে বিষয়ে বেশি কিছু বলতে পারবো না যে কত সংখ্যায় মানে মানে গান গেয়েছেন, সে সম্বন্ধে বিস্তারিত বিষয়ে আমি হয়তো বলতে পারবো না। তবে দর্শক, আজকে আমি একটা গান আপনাদেরকে শোনাবো যে গানটা কার্যত তিনি নিজের জন্য গিয়েছিলেন। আমাদের দেশে জানা আছে যে তিনি কিন্তু রাজনীতিতে যোগদান করেছিলেন 2014-তে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন, এবং তারপর তিনি এই বঙ্গেরই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন। আর সেই সময় তিনি একটা গান তৈরি করেছিলেন একেবারে তার প্রচার ক্যাম্পেনের জন্য, নিজের জন্য। আমি দর্শক, আজকে যখন আমি দেখছিলাম বিভিন্ন চ্যানেলে যখন তার অন্যান্য গান একেবারে কোলাজ করে করে শোনানো হচ্ছে, দেখানো হচ্ছে, আজকে আমার মনে হচ্ছে যে যখন তার সঙ্গে রাজনীতির একটা যোগ তৈরি হয়েছিল, ফলে সেদিকটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তিনি যখন ক্যান্ডিডেট হয়েছিলেন শ্রীরামপুরে, তিনি যে গানটা তৈরি করেছিলেন তার প্রচারের জন্য, সেই গানটা আপনাদের হয়তো অনেকেই মনে থাকতে পারে, যাদের মনে নেই তাদের জন্য দর্শক আমি সেই গানটা এবং একেবারে যে ভিজুয়াল তৈরি করা হয়েছিল গানের সঙ্গে আমি সেটা পুরোটা আপনাদেরকে দেখাতে চাই বা শোনাতে চাই, যে নিজের জন্য যে গানটা তিনি তৈরি করেছিলেন একেবারে তার ইলেকশন ক্যাম্পেনের জন্য, আমি জাস্ট সেই গানটা আপনাদেরকে আজকে একবার শোনাতে চাই। কারণ আমার মনে হয়েছে যে যখন এত চর্চা হচ্ছে তার যে পলিটিক্যাল যে বিষয়টা, পলিটিক্যাল যে কেরিয়ারটা, সেটাও একটু আলোকপাত করা দরকার। এবং আমার সেটা মানে খুঁজতে গিয়ে আমার যেটা মনে হলো যে একটু সেই গানটাই শোনাই, অনেক গানই শোনানো হচ্ছে, অনেকটাই শুনছেন বিভিন্ন মিডিয়াতে, কিন্তু তার যে পলিটিক্যাল যে গান, তার প্রচারের যে গান তিনি যেটা তৈরি করেছিলেন সেটা হয়তো আপনারা শুনতে পারছেন না, সেই জন্য আমার মনে হয়েছে যে একবার সেই গানটা আপনাদেরকে শোনাই। ঠিক তিনি ঠিক কী গানটা তৈরি করেছিলেন। শ্রীরামপুরকে আমি করি প্রণাম, শ্রীরামপুরকে আমি করি প্রণাম, শ্রীরামপুরকে আমি করি প্রণাম, শ্রীরামপুরকে আমি করি প্রণাম। এখানে রাধা বল্লভের পবিত্র স্থান, জগন্নাথ বাড়ি শ্মশান কালী, এই মাটির পবিত্র স্থান। চৈতন্য মহাপ্রভু পা রেখেছে, ছত্র দোলতলায় পা রেখেছে, ছত্র শীতলা তলা সতী মাতা মন্দির, শ্রীরামপুরের মাটিকে প্রণাম, জয় জয় শ্রীরামপুর, জয় জয় বিজেপি, জয় জয় শ্রীরামপুর, জয় জয় বিজেপি। শ্রীরামপুরের জনতাকে আমার অনেক ভালোবাসা, শ্রীরামপুরের জনতার থেকে আমি চাই অনেক ভোটের আশা, জয় বিজেপি, জয় বাংলা, জয় শ্রীরামপুর। এই হচ্ছে তার ইলেকশন ক্যাম্পেনের গান, আমি দর্শক আপনাদেরকে জাস্ট একবার শোনানোর চেষ্টা করলাম। কিন্তু কি হয়েছিল রেজাল্ট, তিনি হয়তো প্রচারে একটা বিরাট ওয়েব তৈরি করতে পেরেছিলেন, তার সমর্থনে অনেক লোকজন একেবারে জমায়েত হতো সেই সময়, কিন্তু আলটিমেট রেজাল্টটা কী হয়েছিল দর্শক নিশ্চয় আপনাদের অনেকেরই মনে আছে। আমি একবার ফিগার দিয়ে কত ভোট পেয়েছিলেন সেই সময় আমি একেবারে এক্স্যাক্টলি ফিগারটা দেখানোর চেষ্টা করছি দর্শক, যেটা আমার কাছে আছে, যে যখন এরকম একটা ক্যাম্পেইন একটা ওয়েব তোলার চেষ্টা করেছিলেন সেবার, রেজাল্ট যেটা হয়েছিল যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সেবারও কিন্তু প্রার্থী ছিলেন কল্যাণ ব্যানার্জি, যিনি এখন এমপি রয়েছেন শ্রীরামপুরের, তিনি কিন্তু সে বড় জিতেছিলেন এবং তৃতীয় পজিশন পেয়েছিলেন কিন্তু বাপ্পি লাহিড়ী, তার ভোট ছিল
2,87,712 অর্থাৎ 22.29% তিনি কিন্তু ভোটটা পেয়েছেন। অর্থাৎ ওয়েবটা তিনি কিন্তু তৈরি করেছিলেন প্রচারে, কিন্তু ভোটটা সেই অর্থে তার দিকে দেখতে পাওয়া যায়নি। এখন কী কারণে দেখতে পাওয়া যায়নি তার নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক কিছু আপনারা বলতে পারেন, কিন্তু যে ওয়েবটা ছিল অনেকেই মানে ভেবেছিলেন যে আপিল হারে তিনি কিন্তু জিতবেন, এবং তার দলের একেবারে বিজেপিরও কিন্তু একটা এরকম মানে অ্যাসেসমেন্ট ছিল যে শ্রীরামপুরের সিটটা বেড়ে যাবে, অর্থাৎ বাপিলারি যেখানে দাঁড়িয়ে যান সেখানে তিনি জিতবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি জিততে পারেননি, থার্ড পজিশন পেয়েছিলেন সেবার। কিন্তু প্রচারে বা যখন ক্যাম্পেইন চলছিল তার সেই সময় কিন্তু ভীষণ একটা কিন্তু ওয়েব কিন্তু দেখা দিয়েছিল। যাই হোক দর্শক, তার পলিটিক্যাল কেরিয়ারও শেষ, তার জীবনটাই শেষ হয়ে গেল, তিনি চলে গেছেন, আজকে প্রয়াত হয়েছেন। ফলে দর্শক অনেক কিছুই চর্চা করছে, তার মধ্যে আমার মনে হচ্ছে যে পলিটিক্যাল বিষয়ে চর্চা করা দরকার, এই অংশটা সেই জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দর্শক কী বলবেন, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।